নমস্কার বন্ধুরা, স্পাইসেস অফ লাইফে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সয়া বাঁধাকপির রেসিপি। সয়া বাঁধাকপির জন্য নিয়েছি একটা ছোট সাইজের বাঁধাকপি আর 100 গ্রাম সয়া। বাঁধাকপিটাকে ঘন্টের মতন কেটে নেব। কড়াইতে জল আর অল্প একটু নুন দিয়ে সয়াবিনটাকে প্রথম 2-3 মিনিট ফুটিয়ে সেদ্ধ করে নেব। এবারে বাঁধাকপিটাকে 2 মিনিট ভাপিয়ে নেব। এক টেবিল চামচ জিরে ভেজে গুঁড়ো করে নেব। 2 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেব 1টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর অল্প জিরে ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1টা বড় সাইজের কুচানো টমেটো। টমেটোটাকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দিলাম। এর মধ্যে 1-1 করে সব মশলাগুলো দিয়ে দেব। 1 টেবিল চামচ নুন দিলাম, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। আমি এটা কাঁচা লঙ্কা বাটাতে বানাচ্ছি, যদি কেউ শুকনো লঙ্কা দিয়ে করতে চান করতে পারে। এবারে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প গরম জল। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সয়াবিন। সয়াবিনটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ভাপানো বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়ে ভালো করে সয়াবিনের সাথে মিশিয়ে নেব। সয়াবিন আর বাঁধাকপিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ দিলাম। জিরে গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মধ্যে অল্প পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। গ্যাসটাকে সিম করে এবারে ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন চিনি। চিনিটা দিয়ে নেড়ে জলটাকে শুকিয়ে নেব। গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি, জলটা শুকিয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন জায়ফল গুঁড়ো আর 1/2 টিস্পুন জয়িত্রী গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব ঘি 1 টিস্পুন। ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে 2 মিনিট রেখে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল সয়া বাঁধাকপি।